আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হয়তো আমার ভিডিও শুরুতেই দেখে আপনারা বুঝতে পারছেন যে পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করব, ওই পদ্ধতি নিয়ে আসছি। রান্নার জন্য পেঁয়াজ কাটা থাকলে আমাদের রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি সপ্তাহখানিক বা মাসখানিক, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে যাবে। তো চলুন দেখি সম্পূর্ণ কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারবো, নষ্ট হবে না ওটাই দেখে আসি। তো কিছু পেঁয়াজ নিয়েছি আমি, ভালোভাবে ছিলে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। অনেক সময় আমাদের বাসায় আমাদের হেল্পিং হ্যান্ড খালারা আসে না, তো তখন আমাদের রান্নার জন্য খুব কষ্ট হয়ে যায়। তো আমরা যদি একসাথে অনেকগুলো পেঁয়াজ এভাবে সংরক্ষণ করে রাখতে পারি, আর এটা যদি হয় রান্নার জন্য আমাদের উপকার, তাহলে তো ভালো। এইখানে আমি দেশি পেঁয়াজ নিয়েছি, আবার হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজও নিয়েছি, বড় ছোট সব ধরনের পেঁয়াজ একবারে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন দুইভাবে আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে পেঁয়াজ আমি কিছু বক্সের মধ্যে রেখে দিব, এটা ধরেন ডিম ভাজার জন্য, সব সময় তো ব্ল্যান্ড করে খাওয়া যায় না, ডিম ভাজার জন্য কিছু পেঁয়াজ লাগে, আর ছিলা যদি থাকে তাহলে চাকু দিয়েও কাটা যায়। তো এই ক্ষেত্রে আমি আস্ত পেঁয়াজ কিছু রাখবো, আর কিছু পেঁয়াজ ব্ল্যান্ড করব, কিছু পেঁয়াজ কুচি করব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অনেকগুলো পেঁয়াজ একসাথে কুচি করে নিয়েছি। তো এইখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিব ডিপের মধ্যে, আর ওগুলো আপনি রোস্টের মধ্যে, পোলাওয়ের মধ্যে ইউজ করতে পারবেন, গরুর মাংসের মধ্যে ইউজ করতে পারবেন। আর যেগুলো কুচি করে নিয়েছি ওগুলো কীভাবে রাখতে হবে ওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা সপ্তাহখানিক থাকবে, মাসখানিকও থাকবে, কিছুই হবে না, ইজিলি আপনারা রান্নার জন্য শুধু বের করবেন, বের করে আপনারা শুধু রান্না করবেন। তো সম্পূর্ণ পদ্ধতিটা চলেন দেখে আসি। এই হচ্ছে ব্ল্যান্ড করে নিয়ে, ব্ল্যান্ডের জন্য এইরকম কাটাওয়ালা যেটা আছে মাথা কাটা, আরেকটা কাটা আছে এটা, তিনটা, যেটার মধ্যে তিনটা কাটা থাকে, এই দুই ধরনের ডাইসটা নিয়েছি। এটার মধ্যে আমি মূলত পেঁয়াজগুলো ব্ল্যান্ড করব। তো এখন আমি এই ডাইসের মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ দিচ্ছি, আর একটু একটু করে ব্ল্যান্ড করে করে নিব, যেহেতু এটাতে পানি অ্যাড করতে হবে না, পেঁয়াজ থেকেই পানি উঠবে, তাই এটা সম্পূর্ণটা ভরেই দিচ্ছি আমি। এই হচ্ছে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি দুই থেকে তিনটা বাটি ভরে ফেলবো, এই পেঁয়াজটা ব্ল্যান্ড করে রাখবো, বেশিরভাগ পেঁয়াজটাই ব্ল্যান্ড করে রাখবো। তো কারণ ব্ল্যান্ডারটা দিয়ে রোস্ট করা যায়, গরুর মাংসে দেওয়া যায়, চিংড়ি মাছের মালাইকারিতেও আপনারা এই ব্ল্যান্ড করে যে পেঁয়াজটা রেখেছি এটা দিতে পারবেন। তো এই ধরনের বক্স সবার বাড়িতেই থাকে, কিছু না কিছু খাবারের সাথে আসে, তো বক্সগুলোতে আপনারা এভাবে সুন্দরভাবে বক্সগুলো ভরে ভরে ডিপের মধ্যে রেখে দিতে পারবেন, এটা মাসখানিক পর্যন্ত থাকবে, কিছুই হবে না। তো অর্ধেকটা পেঁয়াজ যে কুচি করেছিলাম ওগুলো অর্ধেকটাই আমি এভাবে ব্ল্যান্ড করে ছোট ছোট বক্সে রেখে দিব। তো আপনারা ছোট ছোট বক্সে রাখার জন্য এজন্যই বলবো যে একটা করে বক্স বের করলে হয়তো আপনাদের ডিপ থেকে বের করবেন, তো যাতে নষ্ট না হয়, একটা করে বক্স বের করলে আপনারা যাতে দুই দিনেই শেষ হয়ে যায় এরকমভাবে একটা ছোট বক্সে রাখবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এইভাবে সুন্দর করে ব্ল্যান্ড করে করে বক্সের মধ্যে রেখে দিচ্ছি।
তো পেঁয়াজ যে ব্লেন্ড করার দরকার ছিল যতটুকু ততটুকু আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই হচ্ছে 2 বক্স, এইভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, আরেকটা টিপস, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাজারে কিছু পলি পাওয়া যায় এরকম ছোট ছোট, আমি ওই পলিগুলো নিয়ে আসছি। এখন ছোট ছোট পলির মধ্যে একদিনের পরিমাপে, যাতে একদিনেই পেঁয়াজগুলো শেষ করতে পারি একদিনের রান্নার জন্য, অতটুকু পরিমাণে আমি পেঁয়াজ ঢুকিয়ে ঢুকিয়ে নিব পেঁয়াজ কুচি থেকে। তো মোটামুটি 4-5টা প্যাকেটের মধ্যে এরকমভাবে ছোট ছোট পলির মধ্যে পেঁয়াজ কুচিগুলো ঢুকানো প্রায় আমার হয়ে গিয়েছে। আপনারা এভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন, যেটা নষ্ট হবে না। তো এখন হচ্ছে যে পলির মধ্যে যে পেঁয়াজগুলো রেখেছি এটারও একটা টিপস আছে, যেটা বক্সে ঢুকানোর আগে একটু করতে হবে। এই হচ্ছে আমি বক্স নিয়ে নিয়েছি, আর পলিগুলোর ভিতরে যে পেঁয়াজগুলো আছে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভিতর থেকে বাতাস বের করে, তো মুখটা এইভাবে সিল করার জন্য খুব ভালোভাবে বাতাসগুলো বের করে একদম মুড়িয়ে নিচ্ছি। তারপর লাস্টে বাতাস বের করার পরে এইভাবে সাইড করে, এক সাইড করে করে 2-3টা বক্সের মধ্যে যতগুলো পলি করেছিলাম, আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে বাতাস বের করে হাত দিয়ে চেপে চেপে একদম বাতাসগুলো বের করে, আর সাইডে যে মুখটা ওটা সিল করার জন্য মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে, সম্পূর্ণ বাতাসটা বের করে নেবেন। তারপরে ছোট করে বক্সের মধ্যে 2-3টা বক্সের মধ্যে পলিগুলো রেখে দিবেন। তো যখন আপনারা রান্না করবেন, আশা করি একটা করে পলি বের করলে আপনাদের হয়তো একদিনের জন্য হয়ে যাবে। তো এটা এখন সংরক্ষণ করে রাখবেন ডিপে, অনেক দিন থাকবে, আপনাদের এই পেঁয়াজগুলো নষ্ট হবে না। আর আমাদের এই পেঁয়াজ কাটাকুটির জন্যই কিন্তু আমাদের রান্না দেরি হয়ে যায়। তো আশা করি আপনাদেরকে একটু হেল্প করতে পেরেছি পেঁয়াজটা কীভাবে সংরক্ষণ করবেন দেখিয়ে দিয়ে। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে রাখতে পারেন, বেরেস্তাটাও অনেক দিন থাকে, তবে ওটা আর ফ্রিজে রেখে দিলে নেতিয়ে যায়। তাই আমি বেরেস্তার এটা রেসিপিটা আরেকদিন দেখাবো। তো এখন হচ্ছে আস্ত পেঁয়াজ নিয়েছি, এটা অনেক সময় ডিম ভাজির জন্য আমাদের লাগে। এখন এগুলো আর কুচি করি নাই, এখন এগুলো আস্ত আস্ত রেখে দিব, কিন্তু এটা নর্মাল যেই আমাদের টেম্পারেচার যে ফ্রিজে আছে ওইটার মধ্যে রাখবো, ডিপে আর রাখবো না। তো এখন এগুলো রেখে দিচ্ছি, যে শাক ভাজির জন্য অনেক সময় লাগে, ডিম ভাজির জন্য অনেক সময় লাগে, এটা যদি কুচি করা থাকে তখন অনেক সময় পানি ছেড়ে দিবে, তাই আস্তই রেখে দিচ্ছি। একটা দুইটা করে নিয়ে আপনারা কেটে খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন। অনেক সময় ছেলাও হয় না, যার কারণে আমাদের খুব কষ্ট হয়, আর যদি পেঁয়াজ ছেলা থাকে তাহলে তো সমস্যাই হয় না। যেটাই হোক, আপনাদেরকে 2-3 ধরনের পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করে রাখবেন ইজিলি টিপস দিয়ে দিলাম। আর একটা সামনে রেসিপি নিয়ে আসবো, যেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো 4 দিন পরে আমি আপনাদেরকে দেখানোর জন্য ডিপ ফ্রিজ থেকে বক্সগুলো বের করেছি। তো এটা হচ্ছে যে পেস্ট করেছিলাম, সেটা বরফের জন্য খোলা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভালোই বরফ জমেছে, আর এগুলোর কিছুই হয়নি, ওটাই দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওইটা দেখতেই পাচ্ছেন যে এত শক্ত হয়েছে, যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যখন রান্না করবেন তার আধা ঘন্টা আগে বের করে রাখবেন, যাতে হালকা একটু গলে যায়, আর এটা দিয়েই আপনারা রান্না করতে পারবেন। আর এটা হচ্ছে যে পলিতে আমি কুচিগুলো রেখেছিলাম সেই পলিটা, আর যে মুখটা আমি সিল করে রেখেছিলাম পেঁচিয়ে পেঁচিয়ে সেটা। তো এখন মুখটা খুলে নিচ্ছি, ইজিলি খুলে গিয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কুচিগুলোর কী অবস্থা, দেখতেই পাচ্ছেন
হালকা একটু বরফ জমানো আছে, আর যেটা কিন্তু তেলের মধ্যে দিলেই ছেড়ে যাবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আমার ফেসবুক পেজের একটা লিংক বা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লাইক করে রাখতে পারেন, ফলো করে রাখতে পারেন সবগুলো ভিডিও ফেসবুকে দেখার জন্য।